বিস্তারিত খবর। করিমগঞ্জ পুলিশ জব্দ করলো প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট। জেলার রাতাবাড়ি থানা এলাকার বেটারবন্ধ এন্টি ডাকাতি ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে জব্দ করে 1 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ট্যাবলেটগুলোর বাজার মূল্য 3 কোটি টাকার অধিক বলে জানা গেছে। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে মিজোরামের আইজল থেকে আসা KA01AF4349 নম্বরের একটি ইনোভা গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করে এই বৃহৎ পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেটগুলো। অবৈধ ড্রাগসগুলোর সাথে পুলিশ আটক করে ড্রাগস ব্যবসায়ী বুরহান উদ্দিনকে। ঘটনা নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত আছে। নাকা চেকিং করতে গিয়ে মিজোরাম থেকে আসা একটি ইনোভা যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান। এতে গাড়িতে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার হয়। পুলিশ গাড়িতে তল্লাশি আরম্ভ করতেই বছর 23-এর এক যুবক দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মীরা তার পিছু ধাওয়া করে ক্ষেতের জমিতে গিয়ে পাকড়াও করতে সক্ষম হয়। তার সঙ্গে আরও 4 যুবক ছিল। তারা নিজেদেরকে সাধারণ যাত্রী হিসেবে পরিচয় দিচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেফতার না করলেও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিলাম বাজারে পাচারের উদ্দেশ্যে আইজল থেকে এই ইনোভা গাড়িটি নিয়ে আসা হচ্ছিল। কুখ্যাত ড্রাগস মাফিয়া বুরহান উদ্দিন নিয়ে আসছিল এই গাড়িটিকে। রাতাবাড়ি থানার ওসি ইন্সপেক্টর রতন দাস গাড়ি ও ড্রাগস সহ পাচারকারী যুবক বুরহান উদ্দিনকে থানায় এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এই 3-3 বার বেটারবন্ধ এডি ক্যাম্পের রুটিন চেকিং এর সময় বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার হলো। মিজোরাম থেকে ড্রাগস আমদানির জন্য কাটলিছড়া বেটারবন্ধ সড়ককে দীর্ঘদিন ধরে করিডোর হিসেবে ব্যবহার করে আসছে ড্রাগস মাফিয়ারা। তবে রাতাবাড়ি পুলিশের একের পর এক সাফল্যে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন। তারা ড্রাগসের বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালানোর জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধও জানিয়েছেন। আজ দোপহর মে 1 বজে কে আসপাস রাতাবাড়ি থানা এরিয়া মে বেটারবন্ধ এডি ক্যাম্প মে নাকা চেকিং পার্টি নে নাকা চেকিং কে দৌরান এক গাড়ি কো ডিটেন কিয়া জিসমে সে হমনে 1 লাখ ইয়াবা ট্যাবলেট রিকভার কিয়া। अभी जो प्रिलिमिनरी इंक्वायरी हुई उसके हिसाब से वो आइजोल से आ रहा था, वो नीलम बाजार एरिया में जा रहा था। अप्रोक्सीमेट कितना मार्केट प्राइस होगा उसका? लगभग 3 करोड़ के आसपास उसका वैल्यू है। कोई डील नहीं? इस सिलसिले में जैसा कि मैंने बताया, ये एक टैक्सी शेयर टैक्सी गाड़ी था जिसमें बहुत सारे पैसेंजर थे, 4-5 पैसेंजर थे। उसमें एक बुरहान उद्दीन नाम का आदमी है, उजान दीही करीमगंज का रहने वाला है। उसके सामान में एक कार्टन था जिसमें सब्जियाँ थी, फ्रूट्स थे और कुछ बिस्किट्स वगैरह रखा हुआ था, उसी में कंसील करके रखा हुआ था। अभी इंक्वायरी से पता चला कि नीलम बाजार एरिया में जा रहा था। बांग्लादेश जाने का कोई चांसेस? अभी तक तो ऐसा कुछ खबर नहीं है, बाकी अभी इंट्रोगेशन चल रहा है। हाँ, इस ये एक शेड टैक्सी था जिसमें बाकी पैसेंजर भी था, अभी हम उनको इंट्रोगेट कर रहे हैं। আবারও কলঙ্কিত খাকি পোশাক। এবার হাইলাকান্দি সদর থানার ভিতরে উৎকোচ নিয়ে লালখড়ের অতিথি পুলিশ। হাইলাকান্দিতে উৎকোচ নিয়ে হাতে নাতে গ্রেফতার পুলিশের উপপরিদর্শক সাধন্য ভট্টাচার্য। ভিজিলেন্স এবং এন্টি করাপশনের দল কৌশলে গ্রেফতার করে এই দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিককে। 5,000 টাকার উৎকোচ চেয়ে গ্রেফতার হলেন পুলিশ আধিকারিক। পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত। বৃহস্পতিবার গুয়াহাটি স্পেশাল কোর্টে হাজির করা হবে সাধন্য ভট্টাচার্যকে। এই দল সাধন্য ভট্টাচার্যের ভাড়া ঘরে অভিযান চালায়। হুসেন আহমেদ বড়ভুইয়া নামের এক যুবকের কাছ থেকে উৎকোচ দাবি করেছিলেন পুলিশ আধিকারিক সাধন্য ভট্টাচার্য এবং তার অভিযোগের ভিত্তিতেই অ্যান্টি করাপশনের দল তাকে হাতে নাতে ধরে ফেলে। বুধবার লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ ফ্রন্টলাইনের উদ্যোগে ডায়াবেটিস এয়ারনেস এন্ড ডিটেকশনের আয়োজন করা হয়। এই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। তিনি বলেন, সকল পুলিশ কর্মী যেন ডায়াবেটিস এবং ব্লাড সুগারের পরীক্ষা করান। এই সভায় লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ ঘোষ এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন। আমরা
করিমগঞ্জ ফ্রন্ট লাইন এর উদ্যোগে আমরা ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, আর সেটাও আমরা করিমগঞ্জ রিজার্ভ পুলিশের দুর্গা মণ্ডপে আমরা করছি। আমরা দুদিন আগে আমরা এসপি স্যারের সাথে যোগাযোগ করে আমরা চিন্তা করলাম যে এবার এই ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প আমরা পুলিশ রিজার্ভে করব এবং প্রাধান্য থাকবে পুলিশদের, কেন কি এই সমাজ ব্যবস্থা পুলিশদের দ্বারাই সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের কর্মকর্তারা একটি স্মারকপত্র প্রেরণ করে। জেলা শাসকের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের গভর্নর এবং আসামের মুখ্যমন্ত্রীকে এই স্মারকপত্র প্রেরণ করে সংস্থার কর্মকর্তারা। ভারতবর্ষের এক সেন্ট্রাল মিনিস্টার সালমান খুরশিদ একটি বই লিখেছেন, যে বইয়ের 113 নং পৃষ্ঠায় তিনি হিন্দুদের ISIS সংগঠনের সাথে তুলনা করেছেন। এই বিষয়টির ধিক্কার জানিয়ে এই স্মারকপত্র প্রেরণ করেন সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, বইটির নাম সানরাইজ ওভার অযোধ্যা, ন্যাশন ফুড ইন আওয়ার টাইমস। সংস্থার কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন যেন অতি সত্বর এই বইটি ভারতবর্ষ থেকে ব্যান করা হয়। আমরা আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দল করিমগঞ্জ শাখার পক্ষ থেকে আমরা করিমগঞ্জের জেলা শাসকের কাছে আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এবং আসামের গভর্নরের কাছে মেমোরেন্ডাম দিয়েছি। আমরা মেমোরেন্ডাম যে আমাদের বিগত কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের এক্স সেন্ট্রাল মিনিস্টার মিস্টার সলমান খুরশিদ একটি বই লিখেছিলেন, যেটার নাম হচ্ছে সানরাইজ ওভার অযোধ্যা, ন্যাশনহুড ইন আওয়ার টাইমস। এই বইয়ের 113 নম্বর পাতাতে তিনি উল্লেখ করেছেন যে হিন্দুদের পক্ষে হিন্দুরা নাকি বোকো হারাম এবং ISIS সংগঠনের সাথে উনি তুলনা করেছেন হিন্দুদেরকে। তো আমরা সেই বিষয়ে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা যে স্মারকপত্র আজকে দিয়েছি সেটা আমরা বলেছি যে সেটা যাতে অতি সত্বর সেই বই পুরো ভারতবর্ষে ব্যান করা হোক, এটাই আমরা আমাদের মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আসামের মাননীয় গভর্নরের কাছে সেই আবেদন আমরা জানিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার গ্রোসারির জিনিস কি ফুরিয়ে গেছে কিন্তু ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। এসে গেছে অডিলিও লাইভ মোবাইল অ্যাপ, যেখানে আপনি ঘরে বসেই আপনার গ্রোসারিজ অর্ডার করতে পারেন। যখন জিনিস প্যাক হয়ে যাবে তখন কেবল সেলফ পিক আপ বা হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন। দারুণ না? তো এখনই ডাউনলোড করুন অডিলিও লাইভ, আপনার ফোনে স্টোর করুন অডিলিও লাইভ। বাজার কলকাতা, এবার আপনার শহর করিমগঞ্জে। আমার আপনার এখন একটাই ঠিকানা, বাজার কলকাতা। থাকছে মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজ এর বিপুল কালেকশন। থাকছে মূল মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার। ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড,
করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ডায়াবেটিস নিয়ে চিন্তা করছেন আর চিন্তার প্রয়োজন নেই, আপনাদের শহরে উপস্থিত হয়েছে স্বনামধন্য ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রিয় রায়। অগ্রিম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন জগন্নাথ মেডিকেলসে। এখানে সব ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। স্থান ব্রিজ রোড, করিমগঞ্জ। দূরভাষ 9957856682, 7002188858। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল পাথারকান্দিরও কানিশা ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266, 8861464927। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎ
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। অ্যাথলেটিক্স মহোৎসব শুরু হচ্ছে আগামী 19-20-21 নভেম্বর। এই মহোৎসবে 500 জন অ্যাথলেটিক প্লেয়ার যোগদান করবে বলে জানান ডিএসএর সাধারণ সম্পাদক। এই খেলায় ইন্টার ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। আগামী 19 তারিখ সকাল 9টায় অ্যাসেম্বলিং এবং 9:15 উদ্বোধন করা হবে বলে জানান ডিএসএর সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী। ১৯ তারিখ 9টায় আমরা অ্যাসেম্বলিং করব আর 9:15 গেস্টার ফেলিসিটেশন করি আর টোটাল প্রোগ্রাম এরকম দেখি। আমি প্রোগ্রামটা অলরেডি আপনার গ্রুপে দিয়ে দিব। 3 দিন চলব। আমরা একটা টার্গেট এবার আছি যে আমরা এই কার্য সমিতি গত বছর থেকেই আমরা মানে ইন্টার ইনস্টিটিউশনাল অ্যাথলেটিক যেটা এটা আমরা পরম্পরা ডিএসএর যে অ্যানুয়াল ফেস্টিভ্যালে হয় আমরা ইন্টার ক্লাব অ্যাথলেটিক্সটা আমরা গত বছর থেকে শুরু করছিলাম এবং এটা সারা পাই আমরা এবার একটা লক্ষ্য আছে যে আমরা 500 টার্গেট নিয়ে চললাম। 500 পার্টিসিপেন্টস ও আমার যতটুকু খবর আছে আমার সেক্রেটারি ওই বাদায় এই সংখ্যা আমরা অলরেডি অতিক্রম করছি। গত এক্সিকিউটিভে আমরা যেটা পাইছি 500 অলরেডি আমরা অতিক্রম করছি। এই রিপোর্টিংয়ের পরে আমরা হয়তো ফাইনাল ফিগারটা জানবো কিন্তু মোটামুটি এটা ভালোই অতিক্রম আমরা করছি এবং সব ক্যাটাগরি পাইছি। আমরা যদিও 9টায় উদ্বোধন হওয়ার সকাল 7টার সময় এটা একটা 3000 মিটার একটা রেস দিয়ে আমরা এটা উদ্বোধন করলাম বয়েজ অ্যান্ড গার্লস এবাভ আন্ডার সিক্সটিন এবাভ সিক্সটিন দিয়েই এই রেসটা হবো। এটা ধরুন আমাদের রেডক্রসের দিকে যে আমাদের মাঠের গিয়ে সেখান থেকে স্টার্টিং পয়েন্ট হইয়া হসপিটাল রোড, সুভাষনগর স্টেশন রোড হইয়া তারপর শম্ভুসাগর পার্ক হইয়া ব্যস্ত হইয়া আবার এসপি অফিসের গেটের সামনে। শুভবার্তা যে পর্যন্ত আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।